হ্যালো ইভিওয়ান আজকে আমার এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে ভিডিওটা হলো প্রচণ্ড দুঃখের কালকে গুড নিউজ দিয়েছিলাম আজকে ব্যাড নিউজ কারণ বলছি কালকে খুব আনন্দ করেছিলাম রোদ উঠেছে রোদ উঠেছে রোদ উঠেছে বলে কিন্তু রোদটা যে উঠেছিল রোদের তাপ কিন্তু খুব একটা বেশি ছিল না অল্প ছিল তো যাই হোক ভেবেছিলাম যে এইটুকু রোদেই হয়তো আমাদের সকলের একটু হলেও উপকার হবে কারণ যে ঠান্ডা পড়েছে তাতে করে যতটুকুই সূর্য মামা রোদ দিক না কেন তাতে করে আমাদের একটু হলেও উপকার হয়েছে সকলের কালকে ঠান্ডাটা খুব ছিল কিন্তু এতদিন ধরে যে ঠান্ডাটা ছিল সেই ঠান্ডার তুলনায় মনে হচ্ছিল সহ্য করা যাচ্ছিল তো ভেবেছিলাম যাই হোক রোদ যদি এইভাবেই সূর্যমামা আমাদেরকে একটু একটু করে যদি রোদ্রু দেয় তাহলে আমাদের সবার খুব উপকার হবে আর ঠান্ডাটাও হয়তো ধীরে ধীরে কমে যাবে কিন্তু না আমার সমস্ত পরিকল্পনায় ভগবান জল ঢেলে দিয়েছে কালকে তো বলেছিলাম ভগবান আমার ডাক শুনেছে ভগবান আমার ডাক শুনেছে ভগবান তার জন্য রোদও দিয়েছে ভগবান দোষ কাটিয়ে রাখলো যে তুই আমাকে আর দোষ দিতে পারবি না তুই বলেছিলি রোদ দিতে আমি কিন্তু রোদ দিয়েছি এবার রোদ্রু দেওয়ার পর সূর্য যদি খেপে যায় তাহলে তো আমার কিছু করার নাই সূর্যকে সন্তুষ্ট করতে তোদেরকেই হবে তো হয়তো আমরা সূর্যকে সন্তুষ্ট করতে কালকে পারিনি মনে হয় যার জন্য সূর্য মামা পুরা খেপে গেছে আজকে আবার দিয়ে দিয়েছে সেই ঠান্ডা সকাল থেকে সেই একই মেঘলা ওয়েদার একটুকু রোদ্রের দেখা সাক্ষাৎ নেই ঠান্ডা তো ঠান্ডাই আর সবচেয়ে বড় কথা শুনেছি খবরে দেখাচ্ছে সবাই বলছে আমাকে ম্যাসেঞ্জারে অনেকে মেসেজ করেছে যে যারা যেখানে যা থাকে আর কি সমস্ত জেলায় জেলায় খুব বৃষ্টি হচ্ছে সব জায়গাতে তোমাদের রায়গঞ্জে হচ্ছে না আমি বললাম না আমাদের রায়গঞ্জে বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘলা ওয়েদার মানে বৃষ্টিটা হচ্ছে না ওইদিককার মেঘলা ওয়েদারটা আমাদের এখানে আসছে তো জানি না আমাদের এখানেও বৃষ্টি হবে কি না আর কিছু করার নেই তো ভেবেছিলাম যে ঠান্ডা কমে যাবে কিন্তু প্রচণ্ড এখন দুঃখ হচ্ছে ঠান্ডা কমবে না আরও প্রায় অনেক দিনই থাকবে দশ বারো দিন পনেরো দিন মানে ফেব্রুয়ারি মাস অবধি থাকবে চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পূজা তারপরে যদি কমে তো কি আর করা যাবে এটাই হলো স্যার এভাবেই থাকতে হবে হ্যাঁ এভাবেই থাকতে হবে সবাইকে ঠান্ডার মধ্যে আর কি করব এটাই বলার জন্য এসেছিলাম যে কালকে সবাইকে গুড নিউজ দিয়েছিলাম তো আমার মনে হয় অনেকে আমার ওপর খেপে গেছে যে আমার আমি গুড নিউজটা দিয়েছি জন্য আর আমি যেহেতু ভিডিওটা বানিয়েছিলাম রোদ উঠেছে আনন্দ হচ্ছে তার জন্য হয়তো রোদ্রটা আজকে আর উঠলো না তার জন্য হয়তো অনেকেই আমার ওপর পুরো খেপে গেছে ক্ষিপ্ত হয়ে গেছে আমি বুঝতে পারছি যে অনেকেই খেপেছে আর যারা যারা খেপে গেছো তাদেরকে বলছি সরি আমি বুঝতে পারিনি এরকম হবে আমি কিন্তু মামাকে বলিনি যে চলে যেতে আমি আরও সূর্য মামা যাতে তার তাপটা বাড়িয়ে দেয় সেটার কথাই বলেছি কিন্তু কী জানো মামা হয়তো আমার ওপর খেপে চলে গেছে তো এখন দেখছি সবাই হয়তো আমার ওপর খেপে গেছে কেউ খেপো না কেউ রাগ করো না এটা আমার হাতে নেই এটা সম্পূর্ণ প্রাকৃতিক বিষয় আমি কিছুই করতে পারবো না প্রকৃতি যেইভাবে আমাদের চালাবে আমাদেরকে সেভাবেই চলতে হবে আর তার চেয়েও বড়ো কথা ভগবান যেটা চাইবে সেটাই হবে কোনো কিছুই আমার হাতে নেই আমার কালকে আনন্দ হয়েছিল তাই ভিডিওটা বানিয়েছিলাম তো আজকে দুঃখ হয়েছে তা দুঃখের ভিডিও বানালাম কী করবো কিছু করার নেই তো আসছি টাটা ভিডিওটা এখানে অ্যাড করছি টাটা